হ্যালো সবাইকে। অ্যাকচুয়ালি একটা ভিডিও আমি জাস্ট কিছুক্ষণ আগে পোস্ট করেছি আর সেখানে প্রচুর নেগেটিভ কমেন্টস, প্রথমবার নেগেটিভ কমেন্টস তো তাই একটু খারাপ লাগছে। তো তোমাদেরকে বোঝাতে গেলাম দো এক্স্যাক্টলি আমার কাছে কেন ম্যাটার করে না। সো প্লিজ যারা কমেন্টে লিখছো, প্রচুর জ্ঞান দিচ্ছ, কাম কাম কাম, এসো ফেস টু ফেস কথা বলি, তোমাদেরকে বোঝাই বিষয়টা, তাহলে মেবি বুঝতে পারবে। সো যারা জ্ঞানের বন্যা বইয়েছো তারা প্লিজ জয়েন করো, আমি তাদেরকে কিছু কথা বলতে চাই, প্লিজ এসো তোমরা। আর ঋতুপর্ণা, তারপরে আরও কীসব প্রচুর প্রচুর মানুষজন আমাকে লিখেছো যারা, তারা প্লিজ এসো, ডিরেক্ট কথা বলি। বিষয়টা হচ্ছে আজকে আমি নির্জলা উপোস করছিলাম, লাইভে এলেই আমার জল তেষ্টা পায়, আর আমি জাস্ট জলটা মুখে দিলাম আর জলটা আমি জাস্ট ফেলে এলাম। যাই আজকে একাদশী বলে আমি নির্জলা উপোস করছি, পুরো দিন জল খাইনি, ভুল করে জলটাকে আমি জাস্ট মুখে নিয়ে নিয়েছিলাম, থ্যাংক গড যে আমি খাইনি। ওকে, সো যারা যারা বাবা কে নিয়ে বা ফাদার্স ডে নিয়ে প্রচুর সমস্যা অনেকের, তারা প্লিজ কাম অ্যান্ড এসে আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে ডিরেক্ট প্রশ্নের উত্তর দিচ্ছি, আমার মনে হয় তাতে তোমরা ভালো করে বুঝবে। আমার নামটা নিও, অ্যাকচুয়ালি আমি এখানে নাম নিতে আসি, ঝগড়ার মুড়ে রয়েছি, প্রচুর মানুষ আমাকে জ্ঞান দিয়েছে লাস্ট ভিডিওটায়, প্লিজ জ্ঞানদাত্রীরা একটুখানি এসো, আমি ওয়েট করছি তোমাদের জন্য, প্লিজ এসো, জ্ঞানটা ডিরেক্ট দাও, বেটার হবে। আমি একবার নামগুলো বলছি যারা যারা আমাকে জ্ঞান দিয়েছেন। প্রিয়াংশু, প্রিয়াংশু, বাবাকে ভালোবাসো, আপন করে নাও। ওকে, আপনি এমন করলে সোশ্যালি মানুষজন কি শিখবে, এই ধরনের প্রচুর প্রচুর কমেন্ট রয়েছে, সবকটা রিপ্লাই ডেফিনেটলি দেবো যদি আপনারা না আসেন, বাট কোয়েশ্চেনটা আমাকে নিজেকে এখন ডিরেক্ট ফেস টু ফেস করলে বোধ হয় বেটার হতো, তোমরা বোধ হয় ভালো করে বুঝতে পারতে। কেমন আছো? আমি খুব ভালো আছি, ব্লগ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, তোমার ভিডিওগুলো দেখে খুব ভালো লাগে, ওকে থ্যাংক ইউ, বাট আমার লাস্টের ভিডিওতে প্রচুর নেগেটিভ কমেন্টস পড়ছে একটা ক্যাপশনের জন্য, তো ইয়ে আমার কাছে কেউ যোগ্য নেই, আমি তোমাদেরকে, আমি জানি না কেউ জয়েন করছো কি করছো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ছোটোবেলায় যখন বাচ্চারা স্কুলে যায় বা আমি যখন দেখতাম তাদের বাবা তাদেরকে স্কুলে দিতে যাচ্ছে বা কিছু কিনে দিচ্ছে, সেই স্পেসটা আমার এমটি, সেই স্পেসে আমার কেউ ছিল না, তো আমি দেখতাম লোকজনকে, দেখে আমারও ভাবতাম, আমারও মনে মনে প্রশ্ন জাগতো যে আমার বাবা এরকম নয় কেন, আমার বাবা আমাকে স্কুলে দিতে চায় না কেন, আমার বাবা আমাকে কিছু কিনে দেয় না কেন পুজোর সময়, তো এই কোয়েশনগুলো আমার মনের মধ্যে আসতো। দেন আই রিয়েলাইজ যে আমার বাবা তো এরকম নয়, আমার বাবা এক্স্যাক্টলি বাবা টাইপের নয়। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, যখন আমি বড় হলাম, যখন আমি শুনলাম আমার মা যখন প্রেগনেন্ট ছিল তখন নাকি বাবা হঠাৎ এমনি বাড়ি ছেড়ে চলে যায়, দিল্লিতে যায় কোনো একটা কাজ করতে, তো আমার জন্ম হয়, জন্মের পর আরও 3-4 মাস বাদে বাবা বাড়ি ফেরে, তো কখনো ইমাজিন করে দেখবেন একটা প্রেগনেন্ট মহিলা একটা তার বাচ্চাকে জন্ম দেওয়া নিজে থেকে উইদাউট তার হাজব্যান্ডের সাপোর্ট, আর শ্বশুর বাড়ি তো অতীব জঘন্য, শ্বশুর শাশুড়ি তুমুল অত্যাচার করতো, সেখান থেকে আমার মা আমাকে একা জন্ম দিয়েছে, ঠিক আছে, তো আমার কাছে কোনো ভ্যালু নেই, তোমাদের জীবনে তোমাদের বাবা মার প্রচুর ভ্যালু থাকতেই পারে বাট আমার কাছে নেই ভাই, তো তো এই সমস্ত জ্ঞানের কথাগুলো আমাকে না দেওয়াই ভালো, তার কারণ আমার প্রচুর অভিমান রয়েছে যেগুলো কমবে না, বাট হ্যাঁ মানুষটাকে আমি অস্বীকার করতে পারি না, মানুষটা আমাদের সাথেই থাকে, কখনো মানে দুচ্ছাইও করি না, ভালোভাবেই থাকে, তো এটাই। আর আমার কাছে মা আর বাবা দুজনেই আমার মা,
সো প্লিজ সাফারটা কী করেছি সেটা একবার ভাববেন, ভেবে জ্ঞান দিতে আসবেন। আর রইল বাকি আর কি যেন বলেছেন, ইউভা কি শিখবে আমার থেকে? ইউভা এটাই শিখবে, যদি বাচ্চা জন্ম দাও তাকে প্রপার মানুষ করো, সেই বাবার দায়িত্বটা পালন করো, যদি না পালন করো তাহলে ডেফিনেটলি কর্মা ইজ ব্যাক, তোমাদেরকেও সেম জিনিসটা ফিডব্যাক হিসাবে চলে আসবে তোমাদের লাইফে। তো ইয়া, বাবা আমাকে দেখেনি বাট আমি বাবাকে দেখি, এটাই যথেষ্ট। বাবাকে যে আমি খাওয়াই, আমার বাড়িতে রাখি, এটাই যথেষ্ট, অনেক করছি বলে আমার মনে হয়। সো জ্ঞানের কথা আমাকে প্লিজ দেবেন না, কারণ কোনো লাভ নেই। আর প্রথমবার নেগেটিভ কমেন্ট পাচ্ছি বলে প্রচুর রাগ হচ্ছে আপনাদের উপর, জানি না কেন আপনারা বুঝতে পারছেন না আমাকে, বাট ইটস ওকে, এই জন্যই এলাম লাইভ। সারাদিন শুধু ভ্লগ দেখি, কেমন আছো? আমি খুব ভালো আছি। ও বাই দ্য ওয়ে, আরও একটা কথা, আরও একটা কথা যেটা খুব ইম্পর্ট্যান্ট, অনেকেই বলছেন টাকা পয়সা নল এই সমস্ত নিয়ে, সেখানে বলি আপনাদেরকে, আমার বাবার মায়ের সম্পত্তি প্রচুর ছিল। মা যখন, মানে বাবার মা যখন মরে যায়, এক একজন 6-7 লাখ টাকা করে পেয়েছিল 2007-08 সালে। আর আমাদের নিজস্ব কোনো বাড়ি ছিল না, আমাদের আমরা সারা জীবন ভাড়া বাড়িতে থেকে কাটিয়েছি, রেন্টে থেকেছি। আমার দাদা যেই বয়সে পড়াশোনার করার কথা, সেই বয়সে আমার দাদা ইটিভি বাংলায় চাকরি পেয়ে রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে চলে যায়, এবং সেখানে মাইনে পেত হচ্ছে 7,000 টাকা মাইনে পেত আমার দাদা। 7,000-এর মধ্যে 3,500 টাকা আমাদেরকে পাঠিয়ে দিত, আর মাসের শেষে এই বন্ধুর কাছে ওই বন্ধুর কাছে গিয়ে আমার দাদা তার বাকি মাসের কয়েকটা দিন কাটাতো। তো এরকমভাবে দাদা আমাদেরকে সাপোর্ট করেছে। অ্যান্ড যেটা বলছিলাম যে ইয়েস, বাবা যেই 2006-07 সালে যে টাকাটা পেয়েছিল, সেই টাকাটা দিয়ে যদি বাবা একটা বাড়ি কিনে নিত তাহলে বোধ হয় আমাদের এত কষ্ট হতো না, বা আমাকে এত কষ্ট করে ফ্ল্যাট করতে হতো না। তো সোনারপুর মোড়ে আমাদের নিজের বাড়ি ছিল, নিজেদের বাড়ি বলতে বায়নাপত্র করা বাড়ি ছিল, সেই বাড়িটা হচ্ছে কেনে নি আমার দাদু। সেই বায়নাটাও কিভাবে করেছে, আমার মায়ের বিয়ের গয়না, বিয়ের আলমারি, খাট, এগুলো বাড়িওয়ালার মেয়েকে দিয়ে লিখিয়ে নিয়েছে যে হ্যাঁ ভবিষ্যতে আমি বাড়িটা কিনবো, আপাতত এই টাকাটা রাখো। এরকমভাবে দাদু হচ্ছে কিনেছিল। অ্যান্ড সেই বাড়িতে আমরা থাকতে পারিনি, তার কারণ কাকু এত অত্যাচার করতো আমাদেরকে, গান বাজিয়ে দিত, মাইক বাজিয়ে দিত, তাই জন্য আমরা বেরিয়ে গেছিলাম এক কাপড়ে। কিছুই ছিল না আমাদের, জাস্ট একটা টালির বাড়িতে ভাড়া যাই আমরা, ভুঁড়িপুকুর রাজপুরের পাশে, বাঁশতলা ভুঁড়িপুকুর। তো এই ভুঁড়িপুকুরে আমরা একটা বাড়ি ভাড়া যাই, 700 টাকা ভাড়া। তখন দাদাই চাকরি করতো, করে টাকা দিত, সেই টাকায় আমরা ভাড়া দিতাম। সেখান থেকে আমি ফাইট করেছি, আমি মনে হয়েছে আমার সংসারটাকে, আমার মাকে ভালো রাখতে হবে, আমি অভিনয় করেছি, আমি সব কিছু করে আমি ফ্ল্যাট কিনেছি, আমি এই বাড়ির প্রত্যেক কটা জিনিস আমার কেনা, সব কটা জিনিস আমি নিজে বানিয়েছি, আমার গাড়ি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, কোনো রকম অসৎ পথে না গিয়ে স্ট্রিট ওয়েতে রোজগার করেছি, টাকা জমিয়েছি, এবং মাকে ভালো রাখার জন্য শুধুমাত্র। অ্যান্ড যেহেতু বাবা আমাদের পাশে ছিল, মানে এরকম নয় যে বাবা অন্য একটা বিয়ে করে চলে গেছে, এরকম নয় যেহেতু, তাই জন্য বাবাকে সেইভাবে অস্বীকার আমি কোনোদিনও করিনি। আমরা যেখানে গেছি বাবাকেও সেখানে নিয়ে গেছি, আমরা যা খেয়েছি বাবাও তাই খেয়েছে। কিন্তু বাবার যে রেসপেক্টটা, বা ফাদার্স ডের যে রেসপেক্টটা, বা হোয়াট ইজ ফাদার্স ডে, হোয়াট ইজ বাবা, এই জিনিসটা আমার কাছে কোনো ভ্যালু নেই, কারণ আমি জানি না যে বাবা এক্স্যাক্টলি কী হয়। তো আমি মাকেই দেখেছি, তো আমার কাছে পুরো জীবন জুড়ে শুধু মা রয়েছে, আর কেউ নেই। তো আপনাদের যাদের জীবনে বাবা খুব ইম্পর্ট্যান্ট, তারা হয়তো রিলেট করতে পারবেন না, তার কারণ আপনারা খুবই লাকি, আপনারা মাকেও পেয়েছেন, আপনারা বাবাকেও পেয়েছেন। তো ইয়েস, জ্ঞান দিতে সবার খুব ভালো লাগে, বাট সাফারটা যে করে না সেই একমাত্র বুঝতে পারে যে সে কী সাফার করেছে। তো আমি প্রচুর সাফার করেছি। তো যাই হোক,
একজন মহিলা আমাকে লিখেছেন, আমার নাকি প্রচুর অ্যাটিটিউড, ঋতুপর্ণা দত্ত। আমি তার কমেন্টটা একবার পড়ে শোনাতে চাই। ও, অনেকে লিখছে যে বাবা ছাড়া তুমি জন্মাতে পারতে না? পারতাম না, আমার জন্মানো হওয়ার ছিল ভাই। আমি আগের জন্মে ভালো কর্মা করেছিলাম, তাই আমাকে জন্মাতেই হতো। তাই এটা একটা মাধ্যম, বাবাটা আমার কাছে জাস্ট একটা মাধ্যম, নাথিং ইম্পর্টেন্ট থিং। আর ঋতুপর্ণার কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না, কারণ এত বড় বড় কথা বলছে লোকজন। জাস্ট কমেন্টের কোয়ান্টিটিটা দেখো, প্রচুর বড় বড় কমেন্ট যাচ্ছে। যাই হোক, আমি ওই মহিলার কমেন্টটা ঠিক খুঁজে পাচ্ছি না বলে মনে হচ্ছে এই মুহূর্তে। উনি আমাকে বলেছেন আমার নাকি প্রচুর অ্যাটিটিউড, এত অ্যাটিটিউড না দেখায় দেখিয়ে বাবাকে একটু রেসপেক্ট করতে পারতে, এই সমস্ত। দেখো, যেটুকুনি রেসপেক্ট করি আমার মনে হয় এনাফ এনাফ। অ্যাটলিস্ট অপমান করে ঘর থেকে বের করে দিইনি, অ্যাটলিস্ট অপমান করে অনাথ আশ্রমে, সরি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিইনি। আমার কাছে রেখেছি, আমরা যা খাচ্ছি সেটাই খাওয়াচ্ছি, দ্যাট ইজ এনাফ। আর যদি আপনাদের খুব কষ্ট হয়ে থাকে, প্লিজ আপনারা নিয়ে যেতে পারেন। যদিও যাবে না বাবা তার বউকে ছেড়ে, বউকে ডেফিনেটলি ভালোবাসে, তো যদি আপনারা নিয়ে যেতে পারেন তো নিয়ে যান প্লিজ। কাকিমা কোথায়? কাকিমা ঘরে ঘুমোচ্ছে। কেমন আছো ভাই? আমি খুব ভালো আছি, খুব ভালো নেই এক্স্যাক্টলি, মানে আমার এক কানটা ওকে ঋতুপর্ণা, বুঝতে পেরেছি, মানে তুমি জাস্ট কমেন্টগুলো দেখে এসো, এর আগের ভিডিওটায় এত মাথা গরম হচ্ছে না, মানে জাস্ট মনে হচ্ছে মানুষগুলো প্লিজ আমার সামনে আয়, মানে মনে হচ্ছে একজনকে মাথা দেওয়ালে ঠুকে দেবো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমি মা দাদা বৌদিকে নিয়ে ভালো আছি, বাবা জাস্ট রয়েছে সাইডে। তোমার থেকেও কাকিমাকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ চন্দন মল্লিক, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলতো, মানে আমি না আমার মায়ের ফাইটটা নিজের চোখে দেখেছি, তো সেখানে দাঁড়িয়ে ফাদার্স ডে মাদার্স ডে অন্য কাউকে আমি জায়গা দিতে পারি না। এক্স্যাক্টলি আমি যে কমেন্টটা, মানে যেই ক্যাপশনটা লিখেছি, যোগ্য নয় কেউ। আমি দেখেছি রাত্রেবেলায় মা খাওয়া রেখে দিয়েছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, বাবাকে খাইয়েছে, দাদাকে খাইয়েছে, কেউ একবারও প্রশ্ন করেনি, বাবাও একবারও প্রশ্ন করেনি তুমি খেয়েছো। তো এইগুলো বাবাদের থেকে, মানে আমার বাবার থেকে তো এক্সপেক্টেড আমি করি না, মানে পাইনি আমি কোনোদিনও দেখতে। তো জ্ঞান দিতে সবার খুব ভাল লাগে গো, প্রচুর জ্ঞান দিয়েছো তোমরা আমাকে এই ভিডিওটায়। আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি তোমাদের, এত ভালোবাসো তোমরা তোমাদের বাবাকে। বাট ইয়া, আই এম সো লাকি যে আমি একজনের মধ্যেই দুজনকে পেয়েছি। আমার ভালোবাসাটা ভাগ হয়ে যায়নি, আমার ভালোবাসা দুজনের জন্যই, সরি একজনের জন্যই দুজনের ভালোবাসা রয়েছে। সো আর কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ জিজ্ঞেস করো, আমি সলভ করে দিচ্ছি। কারোর মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতেই পারো, কিন্তু যেই সমস্ত বড় বড় কমেন্ট যারা করেছে তারা কোথায় গেল আমি তো বুঝতেই পাচ্ছি না, তারা প্লিজ এসো, লাইফটা শেষ হয়ে গেলে তারা আবার চলে আসবে, এটা তো ঠিক নয়, আমাকে তো উত্তরটা দিতে হবে। ও, পার্সোনাল ম্যাটারে পাবলিক করল ঋতুপর্ণা আরেকটা কমেন্ট করলো জাস্ট 1 মিনিট আগে। আরে দিদি প্লিজ লাইভে এসে জয়েন করো ঋতুপর্ণা দত্ত, পার্সোনাল ম্যাটারে পাবলিক, আমি পাবলিক ফিগার, আমার সমস্ত কিছু পাবলিক, আমি ভ্লগার, আমি অ্যাক্টর, আমি যা করি আমি তাই ভ্লগে দেখাই, তো আমার পার্সোনাল লাইফে আমি যা যা ফেস করেছি সেটা আমার লড়াই, আমি যা যা করছি সেটা আমার অ্যাচিভমেন্ট, আমাকে দেখাতে হবে, আই হ্যাভ টু শো। আর ঋতুপর্ণা
কাকি কাকিমা বা দিদি, হোয়াট এভার, তোমার যদি অসুবিধা থাকে, আই জাস্ট ডোন্ট কেয়ার, জাস্ট কেয়ার করি একটু, তাই লাইভে এসেছি বলতে তোমাদেরকে। ওকে, যাই হোক, লাভ ইউ। ওকে, আমি আমাকে একটু মাথা ঠান্ডা করতে হবে। কুল 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 ডাউন। হঠাৎ একদিন তোমার ব্লগ চোখে পড়লো এফবিতে, এমন যা চলে গেল কমেন্টটা। আরে খারাপ কমেন্টই ভর্তি, ভালো কমেন্ট নেই গো, গিয়ে একবার দেখো ভিডিওটা। খারাপ কমেন্টেই ভর্তি ভিডিওতে, না হলে অনেক অনেক খারাপ কমেন্টস আসে। লোকজন বলে আমি গে, লোকজন বলে আমার আমি আমার ছেলেদের সাথে প্রেম রয়েছে, এই সমস্ত প্রচুর লোকে প্রচুর কথা বলে। লোকজন ভিডিও বানাচ্ছে এটা নিয়ে, আমাকে নিয়ে, সুকান্তকে নিয়ে, রিয়াজকে নিয়ে। আই ডোন্ট কেয়ার, মানে ওরা কি, ওরা কি জানে এক্স্যাক্টলি? তো আই রিয়েলি ডোন্ট কেয়ার কে কী বলছে, বাট ফ্যামিলি নিয়ে যখন কথা বলে তখন তো রিপ্লাইটা দিতে হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কাকিমা ঘুমিয়ে পড়েছে, মা তো নটা, মার হচ্ছে লাস্ট লাইন, মা নটায় ঘুমিয়ে পড়ে। কোন ভিডিওটা, এই লাইফটা চলার আগেই দেখো একটা ভিডিও, শাড়ি নিয়ে মায়ের চোখ বেঁধে একটা ভিডিও দিয়েছি, সেখানে গিয়ে দেখে এসো কমেন্টগুলো। খুব ভালো লাগে তোমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর শুধু এটা নয়, সুস্মিতা বাবাই, ওরাও একটা ভিডিও দিয়েছে, সেখানেও প্রচুর কমেন্ট করেছে মানুষজন। নর্থ বেঙ্গল থেকে দেখছি, রোজ দেখি, থ্যাংক ইউ। দাদা কারোর কথায় কান দিও না, থ্যাংক ইউ। হ্যালো রূপাদি, তো ইয়া, যারা যারা পরে ভিডিওটা দেখবে তাদেরকে আরেকবার বলে দিই যে ছোটোবেলার সফরটা আমি করেছি, তো তুমি জানো না আমি কী সাফার করেছি বা আমার মা কী সাফার করেছে। তো প্লিজ বাবা নিয়ে জ্ঞানটা আমাকে দিতে এসো না, তার কারণ এই ওয়ার্ডটার কোনো ফিলিংই আমার কাছে নেই। আমি বুঝি না এই এই শব্দটার কী ফিলিং হওয়া উচিত। একদম নর্মালি আমার কাছে বিষয়টা, যেমন একটা পাড়ার কাকিমা, পাড়ার কাকু, পাড়ার জেঠু, জাস্ট লাইক দ্যাট। আসাম শিলচর থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আন্টি আরো আরো মানে অনেক কথা বলার আছে, মানে অনেকে রয়েছে যারা বাবার টাকায় বড় হয়, বাবার টাকায় বাবার কিনে দেওয়া বাড়িতে থাকে। আমি অ্যাটলিস্ট তাদের মতো নই। হ্যাঁ, বাবা সাপোর্ট না থাকার কারণে এটা একটা জিনিস ভালো হয়েছে, কিছু তো ভালো হয় ডেফিনেটলি, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমি অনেক ছোটোবেলা থেকে বুঝতে পেরেছি যে আমাকে রোজগার করতে হবে, আমাকে নিজের বাড়ি বাড়াতে হবে। তো হ্যাঁ, আমি আমার বাবার বাড়িতে থাকি না, আমি আমার বাবার টাকায় খাই না, না তো কোনোদিনও খেয়েছি। তো এই জিনিসগুলো একদমই সত্যি কথা যে আমাকে স্বাবলম্বী করে তুলেছে বাবার ব্যাকআপটা না থাকার কারণে। বর্ধমান এসো একদিন, থ্যাংক ইউ চন্দন, ডেফিনেটলি আমি যাবো, বাট কোথায় যাব। ভাই হিসাবে তুমি খুব ভালো, মায়ের ছেলে হিসাবে আমি খুব ভালো, আই নো দ্যাট। আমি আমার মাকে খুব ভালো রাখার চেষ্টা করি, আর আমার মা আমার কাছে খুব ভালো আছে। অ্যান্ড হ্যাঁ, দাদাটা আমার কাছে ইম্পর্টেন্ট, তার কারণ দাদাও সেম লড়াই ফেস করেছে। দাদাও অনেক ছোটোবেলায় নিজে চাকরি জয়েন করেছে, দাদারও স্ট্রাগলটা আমি নিজের চোখে দেখেছি। দাদা যেভাবে রামোজি ফিল্ম সিটিতে যখন চাকরি করতো, ইটিভিতে, যেভাবে দাদা স্ট্রাগল করেছে, তো এটা আমি কোনোদিনও হয়তো পূরণ করতে পারবো না। দাদার ওই স্ট্রাগল, ওই কয়েক বছরের যে ফাইট, কোনোদিনও পূরণ করতে পারবো না।
আমার নামটা একটু নাও দাদা, তামশ্রী, তামসি। রূপাদি লিখছে, নিজের লড়াইটা যাদের গর্ব হয়, হ্যাঁ আমরা পারছি এটা বলতে, তারা সব কিছু খোলার কথা মতো শেয়ার করতে বোধ হয় পাই ভয় পাই না। এক্স্যাক্টলি তাই, একদম ঠিক কথা বলেছো রূপাদি। মানে অনেকে লিখছে আমাকে যে নিজের ফ্যামিলি পার্সোনাল কথাগুলো বলে দিচ্ছ, নিজের বাবাকে এভাবে অপমান করছো। আমরা যারা নিজে সেলফ মেড না, আমাদের সিরিয়াসলি কোনো ভয় নেই ফ্যামিলির কথা বলতে, নিজের কথা বলতে, কারণ আমাদেরকে কেউ সোনার বাটি করে জল খাইয়ে মানুষ করেনি। অনেক অভাবে, অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই অভাবের দিনগুলো যেরকম মাথায় রয়েছে, আর অভাবের সময় যে মানুষগুলো পাশে ছিল না তাদেরও যেরকম মাথায় রয়েছে, আর যারা ছিল তাদেরকেও সেরকম মাথায় রয়েছে। তো কী ফেস করেছি লাইফে সেটা তো বলতে হবে, সেটা তো আমার লড়াই, আমি ওই জিনিসটা ফেস করে আজকে এখানে এসেছি। কি বলছে, তুমি বারবার বলছো বাবার টাকায় খাবার বাড়িতে থাকতো করবে না, তাদের বাবা তো আছে তাই। তুমি বারবার বলছো যে বাবার টাকায় খায় বাবার বাড়িতে, হ্যাঁ এক্স্যাক্টলি, কেন বলবো না, অনেকেই রয়েছে যারা বাবার বাড়িতে খায়, নিজের এখন অব্দি ফ্ল্যাট বানাতে পারেনি, ফ্ল্যাট তো দূর, কিছু বানাতেই পারেনি। তো ইটস মাই অ্যাচিভমেন্ট, এটাকে যদি তোমরা অ্যাটিটিউড বলো তো অ্যাটিটিউড ভাই। 29 বছর নয়, এখন 29 বছর, আমি এটা করেছি 26 বছরে করে ফেলেছি আমি। এক্স্যাক্টলি, আমার পরিবারের সদস্যরা খুব ভালো, সত্যি তাই, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। পারফেক্ট মায়ের ছেলে বলতে পারো। দাদা ভাই আমি খুব ভালো আছি, ওকে আমি ভালো আছি। কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ করো, যাদের মা কিছু না করলে, দেখো প্রথম কথা আমার মা তো এরকম নয়, মা যে এরকম হয় এই ইমাজিনেশনটা আমার কাছে নেই। তো শুধু আমার মা নয়, এই লাইভ যে কজন মানুষ দেখছে, যে কটা মানুষের মা মার মা আছেন, প্রত্যেকের মায়েদের প্রতি আমার অগাধ ফিলিং রয়েছে। কারোর যদি একটু শরীর খারাপ করে, আমাকে যদি কেউ বলে, তো বিশ্বাস করো মায়ের, কোনো মায়ের শরীর খারাপ হলে আমার প্রচণ্ড কান্না চলে আসে। তো ইটস অল অ্যাবাউট ফিলিং। তো যে জিনিসটা আমি দেখিনি, তো সেটা আমি ইমাজিন করতে পারবো না। যে অনেকেই শুনি যে মা বের করে দিয়েছে বাড়ি থেকে, তো আমি এগুলো ভাবতেই পারি না। তার কারণ এই যে তোমরা যেটা ভাবতে পারছো না, যে আচ্ছা বাবাও এরকম করে, মেবি তাই, বাট আমি তোমাদেরকে কমেন্টে বলতে চাই না যে আচ্ছা তোমার মা এরকম করেছে। তার কারণ আমার কাছে মায়ের জন্য প্রচুর স্ট্রং ফিলিং রয়েছে। মানে কোনো মায়ের শরীর খারাপ করলে আমার প্রচুর কান্না চলে আসে, বাট বাবাদের ব্যাপারে এই ফিলিংটা নেই। কোনো বাবার শরীর খারাপ করলে মানে আমি বুঝতে পারি না এক্স্যাক্টলি কী রিয়্যাক্ট করবো আমি, কারণ নেই আমার ফিলিং। এটা সত্যি কথা না বলার কি আছে আমি এটা বুঝতেই পারছি না, এত কেন খারাপ লাগছে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ পায়েল, এক্স্যাক্টলি তাই, মা মানুষটা করতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব তুমি খুব ভালো তাই বললাম, বাবাকে অ্যাটলিস্ট অল্প ভালোবাসবে, এইরকম সামনে বলবে না। দেখো যা বলার সামনাসামনি বলি ভাই, এরকম সামনে এক পেছনে এক পারবো না, ডিরেক্ট অল্প ভালোবাসতে পারবো না। বাসলে পুরোটা ভালোবাসবো না, বাসলে বাসবো না, তো আমি বাসি না, সিম্পল। আমার কাছে কোনো ফিলিংই নেই, আমার কাছে কোনো ভ্যালুই নেই, তো নেই, ইটস ন্যাচারাল। এটা ওনার দোষ, এটা ওনার কর্মা,
হোয়াট শুড আই ডু? হ্যাঁ, মায়ের হাঁটুর ব্যথাটা টাচুট ভালো আছে এখন। না, আমি বিয়ে করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। দাদা ডিনার করেছো? না, আজকে আমার নির্জলা উপোস চলছে, আজকে নির্জলা একাদশী। লাইফে প্রথমবার করছি, তার কারণ টোপাইয়ের মা এসে আমাকে বলে গেছে যে নির্জলা একাদশী করতে, সাথে জেফারও বলেছে, তো তাই জন্য করার চেষ্টা করছি। আর সকাল থেকে আমি এখনো অব্দি জল খাইনি, জাস্ট লাইফটা শুরু হলো আর আমি জলটা মুখে দিয়ে দিয়েছিলাম। তুমি লাইভে আসবে আমার লাস্ট ভিডিওর কমেন্টের গুলো পড়ে মনে হচ্ছিল তুমি হাজিরও। বাট এক্স্যাক্টলি, মানে আমি চাই না যে এরমভাবে কেউ আমাকে ভুল বুঝুক, কারণটাও বুঝতে হবে যে আমার কেন এত খারাপ লাগা, কেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার বন্ধু ভাগ্য সিরিয়াসলি খুব ভালো। এটাও ঠিক যে যে কটা বন্ধু আমি ভাবতাম তাদের মধ্যে অর্ধেক বন্ধু কেটেও গেছে, তো সব যে বন্ধু ভাগ্য ভালো সেটাও নয়, সবার লাইফে সবকিছু তো ভালো হয় না। থ্যাংক ইউ সঞ্জয়, থ্যাংক ইউ সুজয়, সরি, থ্যাংক ইউ সুজয়, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি খুব ভালো আছি। সোশ্যাল মিডিয়াতে বাবাকে এত অপমান করো না, এত দেখলে তারও খারাপ লাগবে। তার বোঝা উচিত ছিল যখন আমাকে জন্ম দেয়, সেই ভাবে যদি ইনভলভমেন্ট হতো, সেইভাবে যদি মানুষ করতে পারতো, সেইভাবে যদি ইম্পর্টেন্স দিতে পারতো, সেইভাবে যদি বোঝাতে পারতো যে হোয়াট ইজ বাবাকে। বাবা কিছু করলেই তাকে, আরে বাবা এ তো বোঝাতেই পাচ্ছি না, বাবা কিছু করলেই তাকে ভালোবাসবে নয়, আমি বাবার ফিলিংটাই জানি না, হোয়াট ইজ বাবা, বাবা কি জানি না আমি, বাবার ফিলিংটাই নেই আমার কাছে, কাকা বোঝো বিষয়টা। মা কিছু না করলে মাকে ভালোবাসতে না, জানি না তখন কি হতো, মাও যদি না দেখতো ডেফিনেটলি মরে যেতাম আমি, মা যদি না দেখতো তো মরে যেতাম আমি, বেঁচে থাকার কোনো জায়গাই ছিল না, তো মাকে তখন কি করতাম আর। এটা যারা ফেস করে তারা বুঝবে বলে আমার মনে হয়, আর যারা ফেস করেনি লাইফে তারা এটা বুঝবে না, তো তাদেরকে বেকার বলে আমার কোনো লাভ নেই। নাও আই একটু একটু করে অ্যাডজাস্ট হচ্ছি বিষয়টাতে। হ্যাঁ ওকে, ফাইন, ইটস ওকে, ঠিক আছে, বলে যাও, আই ডোন্ট কেয়ার, কারণ ফেসটা আমি করেছি, সাফারটা আমি করেছি 29 বছর অবধি, তো তোমাদের একটা কমেন্টই নিশ্চয়ই আমার লাইফ বদলে যাবে না, করতে থাকো বাজে কমেন্ট, আই ডোন্ট কেয়ার। আর কারোর কোনো বক্তব্য, আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতেই পারো। অনেকে অনেক কিছু বলে এই সবে কান না দে, হ্যাঁ তা ঠিক, বাট খারাপ লাগে তোমাদেরকে, তুমি ফ্যামিলি ভাবি, তোমরা আমার একটা লাইফের পার্ট, তো সেখানে কেউ যদি আমাকে ভুল বোঝে আমার দায়িত্ব তাদেরকে বোঝানোর, তা আমি বোঝাতে এসেছি, একবারই ট্রাই করব, যদি বোঝো তো বোঝো, যদি না বোঝো তো বুঝবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একদম মাকে নিয়ে সব জায়গায় যেতে হবে, তার কারণ মানুষটা যেই সময়, যেই বয়সে ঘোরার কথা, যেই বয়সে ঘুরে বেড়ানোর কথা, আনন্দ করে বেড়ানোর কথা, সেই বয়সে কিচ্ছু করতে পারেনি, শুধু না খেয়ে আমাদেরকে খাইয়ে গেছে। হ্যালো 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 হ্যালো, লাভ ফ্রম দিল্লি, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো শাকদা, কেমন আছো? তোমার মাকে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। আমারও আমার মাকে ভীষণ ভালো লাগে, আমার সব মাকে ভীষণ ভালো লাগে। তুমি বিশ্বাস করবে না, রাস্তায় ধরো কোনো কাকিমার সাথে দেখা হয়েছে, কোনো আন্টির সাথে দেখা হয়েছে, আমি
আমি তাদেরকে একদম নিজের মতো করে ফিল করে তাদেরকে রিপ্লাই দিই। কি না, মা খাবো না, 3টের পর খাবো, এইসব লাইভ করছি, ফ্রিজে রাখবে না, এমনি বাইরে রাখো। 4-5টা কেন, ব্রহ্ম মুহূর্ত কটা, 3টে বা 4টে, তখনই খেয়ে নেবো। ঢোকো 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 ঢোকো। হ্যাঁ হ্যাঁ, উত্তর দিতে লাইভ এলাম, কেউ বুঝতেই পারছে না আমার মায়ের কষ্টটা, যে আমার মা কি সাফার করেছে। আচ্ছা মা, তুমি আমাকে, তুমি সবাইকে ওই কথাটা শেয়ার করো যে এই সময় হচ্ছে আমি জন্মাবো আর বাবা চলে গেছিল দিল্লিতে, ওই কথাটা তুমি নিজের মুখে শেয়ার করো। বলো বলো, সহায়কে যখন 2 বছর বয়স, ও 2 বছর জন্মানোর সময় না? না, আচ্ছা ঠিক আছে চলো, আমি একটু ভুল করেছি, তখন ওকে রেখে দিল্লি চলে গেছে কিছু না বলে, কিছু না বলে কাউকে। কমাস পর জানতে পেরেছো বাবা কথা? 2-3 মাস পর, তখন 2-3 মাস পর একটা মহিলা তার 2টো বাচ্চা নিয়ে 2-3 মাস ওয়েট করেছে বরের থেকে একটা চিঠি পাবে বলে, সাথে সংসারের যাবতীয় কাজকর্ম, শ্বশুর শাশুড়ির অপমান, তারপরে দেয় ননদ স্কুল, 2টো বাচ্চাকে স্কুলে দেয়া, বাজার দোকান পাট সব কিছু, অসুখ তাদের, রান্না বান্না সমস্ত একা হাতে হ্যান্ডেল করতে হয়েছে আমাকে, একতলা থেকে 3তলা জল টানা সমস্ত কিছু। তারপরেও তোমরা কি করে বলতে পারো এই কথাগুলো? সাফার যারা করে তারাই বুঝতে পারে, তাই তোমাদের জ্ঞানের কথা তোমাদের কাছে রাখো। বাবার যে একটা ফাংশন, যে ছেলেপুটোকে স্কুলে নিয়ে যাওয়া, কোলে নেওয়া, আদর করা, তাদের জামা কাপড় পরিয়ে দেওয়া, তাদের ডাক্তারখানা নিয়ে যাওয়া, তাদের কি হচ্ছে, তাদের কি প্রয়োজন, সে তার কোনো তার ভুরুক্রেটি নেই, জানি না বাবা জিনিসটা নিয়ে সব তাতেই ব্যস্ত থাকত। সুতরাং আমি যতটুকু আমার, তারপরে তো অত্যাচার অপমান তো আছে, অপমানগুলো কি করতো বলো? সেইগুলো প্রোটেক না করা, যে একটা ছোট হয়ে তার বৌদিকে অপমান করত, সেগুলো নীরবে দাঁড়িয়ে সহ্য করত, কোনো প্রতিবাদ করত না। তো এরপরে তোমরা এক্সপেক্ট কি করে করো যে এরকম একটা মানুষকে, সেই 2টো ছেলেকে আগলে আগলে রেখে আজ মাধ্যমিক পরীক্ষা, তার ভাই গা গা করে মাইক বাজাচ্ছে, পড়ছে আমার ছেলেটা, কানে তুলো গুঁজে তাকে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, বুমবার কথা বলছে বড় দাদার কথা, তো রাত 4টার সময় উঠে তাকে আমি পড়াতাম। সুতরাং তোমরা বলো যে মার কি শিক্ষা, তার বাবাকে তারা সম্মান করে, তারা যেটুকু তার বাবাকে এখন সম্মান ভক্তি শ্রদ্ধা করছে, তারা অন্য ভক্তি শ্রদ্ধা করি না, বাড়িতে রেখে দিয়েছি মায়ের জন্য, কেন যেটুকুনি করো সেটুকুনি অনেক, অন্য কোন ছেলে পুলে হলে তাদের এত ভক্তি শ্রদ্ধা করত না। সুতরাং সে যেটুকুনি ভালোবাসা পাচ্ছে ভগবানের তার অশেষ কৃপা, তার মা বাবা ভাই প্রত্যেকে টর্চারিং করত। শুনতেই পেলে নিশ্চয়ই তোমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তোমরা অনেকে অনেক কমেন্ট করছো যে বাবাকে, ওর বাবা সামনে আসতে চায় না, ওর বাবা ক্যামেরার কাছে আসতে চায় না, আনন্দ ফুর্তি জিনিসটা পছন্দ করে না, আর সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং আমরা হাসি ঠাট্টা আনন্দ করি সে সেটা চায় না, ভালোবাসে না। তো এটাই বক্ত, আমাদের মুখে খাই না খাই আমাদের হাসিটা আমরা সবসময় বজায় রাখি, কষ্টকে আমরা কখনোই প্রকাশ করতে চাই না, আনন্দে দিয়ে আমরা ভুলে থাকতে চেষ্টা করি। আজ এই প্রায় 40 বছর ধরে এই লড়াই করে যাচ্ছে, এখন মা একটু ভালো আছে, তাতেও তোমাদের সমস্যা যে ফাদার্স ডে তে বাবা কেন ভালো নেই, অদ্ভুত তো। ফাদার্স ডে বাবা করতেই চায় না, জোর করে করে নিজেও চায় না, জানি চলে যায় কোথায়, কোনো জন্মদিন হলে ছেলে, ও বাবার জন্মদিন, আমার জন্মদিন, ঘরে শুয়ে থাকে, ডাকলেও আসে না, আমার জন্মদিন ছেড়ে দাও, আমি জানি না আমার জন্মদিন কোনদিন হবে, কে জন্মালো কার আনন্দ করলো তার কোনো ভ্রুক্ষেপই নেই, সেগুলো পছন্দ করে না। কি করে যে তুমি একটা মানুষের সাথে কাটিয়ে দিলে, আমার অবাক লাগে, মানুষ তো একটা, সে ছোট্ট থেকে ওর দাদু যতটা আনন্দ করত,
যে একটা নাতির জন্মদিনে তার বাবার কোনো ফিলিংস চেতনা ছিল না। তো এই লাইফটা তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য, যারা যারা আমার ফাদার্স ডে ভিডিওতে, মানে সরি একটু আগে যে ভিডিওর পোস্ট করেছে, এখানে খুব বাবা নিয়ে জ্ঞান দিচ্ছ, একটু দয়া করে দেখে নিও ভিডিওটা। আমাদের বাবা ছিল, আমরা শুয়ে থাকতাম, আমার বাবা মশারি টাঙিয়ে দিত, আমার বাবা আমাদের নখ কেটে দিত, আমার বাবা আমাদের কাপড় ভাঁজ করে দিত, আমরা স্কুলে পড়ে যেতাম, আমরা বাবা কি জিনিস আমরা উপলব্ধি করেছি। আমার ছেলেদের কপালে সে বাবার সৌভাগ্য হয়নি, তারা দাদু পেয়েছিল বটে, ঠাম্মা পেয়েছিল, দাদু পেয়েছিল, কিন্তু তার দিদা পেয়েছিল, দাদু ঠাম্মা পাইনি। আমি তো কিছুই পাইনি মা। হ্যাঁ, ওর তো ঠাম্মা দাদু কিছুই পাইনি, দাদাই তবু পেয়েছে, আমি তো কিছুই পাইনি। দাদু পেয়েছিল তুমি? কোন দাদু? সোনারপুরে দাদু তোমায় ভালোবাসতো? মনেও নেই, ছোটবেলায় একদমই ছোট। আর ছোট দাদু ছোট দিদাও তোমাকে খুব ভালোবাসতো। আমার কাকা কাকিমা, আমার বউ যখন হয় আমার বাবা মা সব মরে যায়, বোম্বা যতটা দাদু ঠাম্মার আদর পেয়েছে ও পাইনি। ওয়েল, এই হলো কথা, আর কারোর কোনো বক্তব্য থাকলে বলো। তোমরা বলেছো কাকিমার ছেলেদের একটু শিক্ষা দাও, কি শিক্ষা দেব? তুমি বলেছো মা হয়ে ছেলেকে শিক্ষা দিচ্ছ, বাবাকে অপমান করছে, ওরা বাবাকে অপমান করতে চায় না, বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে যদি এই যে বের করে দিই, এটাই অনেক। না না, ওর বাবা এগুলো পছন্দ করে না, ওরা যে এইসব ফাদার্স ডে দে ওদের করুক, ওরা চায় না সেটা। মাঝে মাঝে যখন মায়ের কথাগুলো শুনি আগের আগেকার, তখন মনে হয় যে আমি কেন রেখেছি মানুষটাকে, একমাত্র মায়ের জন্যই বাবা রয়েছে বাড়িতে। নিজে আরেকজন জ্ঞানদাত্রী চলে এসছে এরকম কিছু, প্রচুর মানুষ জ্ঞান দিচ্ছে, অবাক ব্যাপার, বুঝলে মা? তাদেরকে বোধ হয় আমাদের বাড়িতে রাখতে হতো দুদিন ছোটবেলায়। কাকিমাকে আমার খুব পছন্দ, থ্যাংক ইউ, এমন মানুষ আমার বাড়িতে আছে আমি জানি। ভাই খুব ভালো, তোমার মায়ের প্রতি ভালোবাসা, তোমাদের ফ্যামিলি বন্ডিং অসম। আর বুম্বার কথাও বলছিলাম, বুম্বা যে ওই হায়দ্রাবাদে গিয়ে যেভাবে স্ট্রাগল করেছে, 7,000 টাকা মাইনে পেতো, সেখান থেকে 3,500 টাকা পাঠিয়ে দিত আমাদেরকে, এখান থেকে আমার পড়াশোনা, আমার হাত খরচা। এখান থেকে নেতাজি নগর সোনারপুর থেকে রেগুলার সাইকেলে কলেজে যেত, 5 টাকা বলতো, মা 5 টাকা দেবে আমাকে টিফিন খাবো, সেও দেওয়ার ক্ষমতা আমাদের ছিল না। অনেক স্ট্রাগল করেছে সে, সে সায়েন্স নিয়ে পড়বে, তাকে আমি জোর করে আর্টস পড়িয়েছি, সে সায়েন্সের পড়ার ছেলে ছিল, তাকে আমি সায়েন্সও পড়াতে পারিনি, তার পড়ার খুব নেশা ছিল। একটা মাস্টারও কোনোদিন আমার দুটো ছেলেকে দিতে পারিনি, যে একটা নিজেরা একটা মাস্টারকে দিয়ে ভালো পড়াশুনো করবে সেও পারে, নিজের যোগ্যতায় নিজেদের চেষ্টায় তারা পড়াশুনো করেছে। আর আমার স্কুল শেষ হওয়ার পর আমি কন্টিনিউ করিনি, তার কারণ তখন আমি সিরিয়াল করছিলাম, আর তখন আমার মনে হচ্ছে যে সিরিয়ালটাই করতে হবে। তো আফটার 12 আমি আর পড়াশোনা করিনি, ভর্তি হয়েছিলাম বাট কন্টিনিউ করতে পারিনি। আর ওই মাসি যদি না থাকতো, আর এই সায়ক আর সব্যসাচীকে তোমরা এইরকম ভাবে দেখতে পারতে না, কোথায় তলিয়ে যেত তারা। ওই মাসি বুক দিয়ে দুজনকে আগলে রেখেছিল। দাদা বুম্বা কি? বুম্বা হচ্ছে আমার দাদার নাম, মোটা দাদাইর নাম হচ্ছে বুম্বা, ছোটবেলায় ওকে বুম্বা বলে ডাকতাম। ইয়েস, তাই এই 40 বছর যা কষ্ট করেছে মা, তা সেগুলো এখন যাতে ভালোভাবে থাকতে পারি সেই চেষ্টাই করি। মা বলে দাও, পায়ের ব্যথা কেমন আছে তোমার? ভালো। কমে গেছে না পায়ের ব্যথা পুরো? মায়ের পায়ের ব্যথা কিন্তু পুরো কমে গেছে। হ্যাঁ, পল্লবীর মা সারিয়ে দিয়েছে, টোপাইয়ের মা সারিয়ে দিয়েছে। আর বলছি যে ইয়ে, তুমি জিম, এই জিম বলছি, যোগাতে ভর্তি হয় তো? এখনো পরে হাত গুলো কিন্তু কমাতে হবে, এই জায়গাগুলো ভারী হয়ে যাচ্ছে কিন্তু, সেটাই তো বলছি, তোমাকে যোগায় ভর্তি হতে হবে কিন্তু।
এই কারণ মা কি এখানে যোগাসন করে? এখানে কেউ কি আছে যারা বলতে পারবে যে এই বড়িয়ার কাছে কাছে মায়ের এই বয়সে যোগাসন করাটা ঠিক হবে কিনা? কোন এক্সারসাইজের মধ্যে থাকা উচিত বলে আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান মিট প্রোগ্রাম করো এই রে, বলছে যে জনতার সাথে দেখা করার একজন একবার প্ল্যান করো, যারা আমাদেরকে দেখে তাদের সাথে। এত মানুষকে কোথায় কি খাওয়াবো, কোথায় জায়গা দেব, এটাই একটা ব্যাপার। কি রান্না করেছে গো কুকু? তুমি জানো না, ভুল করে এই লাইভের শুরুতে আমি জল খেয়ে নিয়েছিলাম, মানে জাস্ট মুখে দিয়েছিলাম, মুখে ঠোঁটে দিয়ে আমার মনে হচ্ছে এই জলটা কেন খেলাম, তারপরে দৌড়ে দৌড়ে ফেলতে গেছি। সারা দিনটা পুরো আমার নষ্ট হয়ে যেত তাহলে। ওয়ার্ল্ড ইয়োগা সেন্টার ঢাকুরিয়াতে যোগাযোগ করো, ওখানে। হ্যাঁ, দূরটা অনেক হয়ে যায়, মা একা একা কি করে যাবে? মা একা যাওয়ার মধ্যেই গড়িয়া, মহামায়াতলা, কামালগাছি এই চত্বরে যদি কোনো যোগাসনের সেন্টার তোমরা যদি একটুখানি সন্ধান দিতে পারো তো খুব ভালো হয়। কামালগাছি, মহামায়াতলা, গড়িয়া, আমার বাড়ি মহামায়াতলায়, তো এই বেল্টার মধ্যে আর কি দরকার। তোমাদের বাড়িতে যাব, রিমি সাহা মন্ডল, আলো, অবশ্যই করতে পারবে। মা বলছে যে সবাই করতে পারবে, এই বয়সে যোগা করে সবাই, যোগা করলে তুমি সুস্থ থাকবে, বুঝতে পেরেছো? পায়ে ব্যথাটা যেটা তুমি যেটার জন্য পাচ্ছিলে না সেটা কমে গেছে, এবারে তুমি করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু তুমি তোমরা করতেই পারো। হ্যাঁ, তুমি টিচার দাও নি ঠিকভাবে নিয়ম করো। হ্যাঁ, এটাই বেটার। মা বাড়িতে করবে? এই কোনো যোগা টিচার থাকলে একটু বলো তো, তাহলে বাড়িতেই ডেকে নেবো তাকে। প্লিজ কন্ট্যাক্ট করো কোনো যোগা টিচার যদি থাকো গড়িয়ার আশেপাশে। কমেন্ট পড়ছো না কেন? পড়ছি গো। যোগা ইজ ভেরি হেল্পফুল, এই তোমার সবাই লিখছে। স্কুলের কাছে তুমি চলে, আমি থাকি, করে দেবো, কি বলছে বুঝলাম না। হ্যালো সব, কেমন আছো? আমি সুইজারল্যান্ড থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ। সুস্মিতা দি, সব্যসাচী দার ভিডিও, কুকুদি, হ্যাঁ কুকুদির 80,000 ফলোয়ার হয়ে গেছে। হ্যাঁ, 80,000, 1,00,000 হলে আবার কেক কাটবে বলেছে, একদম 80,000 ফলোয়ার। ওদের 1,00,000 হলে ওদের কেক কাটবে, আবার পাটুরিতে গিয়ে, পাটুরিতে তখন এসো সবাই দেখা হবে, পাটুরিতে পড়ে যাবে ওদের কেক কাটা। কি বলে, ওদের কেক কাটা পাটুরি পড়ে যাবে। ওনার বয়সে অনেকেই যোগা কম্পিটিশন, মা বলছে লোকজন যোগা কম্পিটিশন করছে, নাম দেয় তো। তুমি কিছু না করে করে তুমি বাড়িতেই রয়ে গেছো, তুমি ওকে বেরোতে হবে একটু কিন্তু, বুঝতে পেরেছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুকান্ত ফোন করছিল, দেখি কি বলে। হ্যালো সাহেব, মুম্বাই থেকে, তোমাদের ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বল কি বল, কে রে? হ্যাঁ, ও না জানি না আমি, ঠিক আছে আমি লাইভ করছি, টাটা।
আমার মারও খুব পায়ে ব্যথা এখন কম আছে, পুরো ফিট হয়ে গেছে একদম। থ্যাংক ইউ কাকিমা, খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, প্রচুর 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 কমেন্ট এলো। আর হচ্ছে মা, গান শোনাবে নাকি? যে গানটা করছিলে আন্দামানে গিয়ে, সারাক্ষণ এই কি গো শেষ গান, কেন 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 এত এত শেষ গানের কি ব্যাপারটা কি? ওইটা করতে বলছে না তুমি, আমি বলছি তোমাকে, সারাক্ষণ এই কি গো শেষ গান কেন? হ্যাঁ আর আন্দামানে যার যাবো না তাই নমস্কার আর জাহাজের বাবা জুডো নিতে। ঠিক আছে শোনা, গান শোনা, এই কি গো শেষ গান শুনিয়ে দাও। তাহলে কি শোনাবে? কি ক্লান্ত লাগলে তাহলে শুনতে হবে না, কি শোনাতে চাও বলো। ভাবছে এখন মা, ভাবার সময় দিন আপনারা একটু। সুখের না দুঃখের কি গান গাইবে? দুঃখেরই শোনাও, শুনি। আমার সকল দুঃখের এই গানটাই শুনে শুনে বড় হয়েছি আমি। জেলে দিব গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের পদি অনেক দিনের অনেক কথা ব্যাকুল লতায় বদল বলে গেছে। যখন বেলা শেষে সহায় করো বলছে তোমাকে নিয়ে পুরী ঘুরতে যেতে যাবে। পুরী? হ্যাঁ পুরী আমি দুবার গেছি, কখনো জগন্নাথ দেখিনি। মায়ের জ্বর হয়ে যায় গেলেই আমার চার জ্বর, যখন জগন্নাথ না ট্রেনে করে কি যাব বাবা, ট্রেনে ট্রেন শুনলেই ভয় লাগে, জগন্নাথ না টানবে ততদিন আমি আর ট্রেন শুনলেই ভয় লাগে, পুরী যাব না। সামান্য শিলিগুড়ি জলপাইগুড়ি সেখানেও নাকি ট্রেনের এই সমস্ত জিনিসপত্র হচ্ছে, মানুষ ভরসাটা করে বেরোবে কোথায়? ট্রেন হচ্ছে মারাত্মক জিনিস, আমি জানি না কারুর কোনো চেনা জানা আত্মীয় স্বজন ছিল কিনা ওই ট্রেনে, মানে এই যে কি কষ্টের, মানে যাচ্ছে ঘুরতে ঘুরতে যাচ্ছে, অনেকে অনেকে আবার ফিরতে যাচ্ছে, বাড়ি ফিরছে, বাড়ি যাচ্ছে, কাজে যাচ্ছে, খুব খারাপ, খুব খারাপ। মানে যারা এই ট্রেনগুলো চালায় বা সিগন্যালগুলো যারা দেয় আমি জানি না, মানে তারা মদ খেয়ে না গাঁজা খেয়ে কি কি করে থাকে, এতগুলো মানুষের প্রাণ খিল্লি পুরো বিষয়টা তাদের কাছে। দাদা ভাই আমি খুকুদি বান্ধবী বলছি, আমার একদিন বাড়িতে বিরিয়ানি খাওয়ার নিমন্ত্রণ। খুকুদির বান্ধবী কেউ আছে যে বিরিয়ানি ওই যে গেছিল, খুকুদির বান্ধবী নিমন্ত্রণ করছে বিরিয়ানি খাওয়ার। দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে বলছে,
হ্যাঁ, ওখানে দীঘা পুরী সবই তো। দীঘা অবশ্য এমনি গাড়ি করে যাওয়া হবে। দীঘা গাড়ি করে যাওয়া হবে, শুয়ে পড়ো মা। আমার আর কতক্ষণ, 11টা বাজে, 12টা, 1টা, 2টা, 3টা, 4 ঘন্টা। মা হচ্ছে আরো কথা বলতে চায় তোমাদের সাথে, অনেকদিন বাদে লাইফ। হ্যাঁ, মা লাইফ খুব মজা পায়, মানুষজনের ডিরেক্ট কমেন্ট দেখতে পায়। পড়ো না কি লেখা, তুমি চশমাটা পরে এসো, যাও কেন, থাক কেন, ওই দূর থেকেই দেখ, তুই বলছিস সেটাই। কাকিমাকে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, ত্রিপুরা থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা, তোমার ব্লগ দারুণ লাগে, থ্যাংক ইউ, কাকিমাকেও খুব মিষ্টি লাগে, থ্যাংক ইউ সো মাচ, প্রতিদিন দেখি ব্লগ, থ্যাংক ইউ। আফনি মলে একদিন এসো। হ্যাঁ, তুমি আফনি মলে যাওনি না মা, হাওড়া হাওড়া রিভার সাইড মলে গেছো কখনো? ওখানে একদিন নিয়ে যেতে হবে তোমাকে। ওখানে কি আছে মল, শপিং মল যেরকম এখানে সাউথ সিটি সেরকম? বাবা আগুন লেগে গেছিল। হ্যাঁ, তাহলে বাড়িতেই বসে থাকো, ট্রেনে গেলে হচ্ছে ট্রেন উল্টে যাবে, অ্যাক্রোপলিসে গেলে অ্যাক্রোপলিসে আগুন লেগে যাবে, তাহলে তুমি আর কোথাও যাবে না, তাই তো? সে তো সেই এর মতো নন্দলালের মতো, তাহলে সে না গেলাম, সেটা অনেক দূর কি হাওড়া, হাওড়াতে। হ্যাঁ, ওখানে গঙ্গা আরতিও হয়, ওটাও দেখিয়ে দেবো। দেখেছিলাম তো সামনাসামনি, দেখিনি দূর থেকে দেখলাম না। আমরা ওই গঙ্গা ফ্লোটিং বোটটায় ছিলাম, ওখান থেকে দেখেছি। উত্তর দিচ্ছ না কেন, ওই ভিডিওটার কমেন্ট পড়ছি, এখনো লোকজন বাবাকে নিয়ে জ্ঞান দিয়ে যাচ্ছে। সবাইকার বাবা ভাগ্য এত ভালো, বল আমার মেসোই হচ্ছে আমাদের বাবা, অত মেসোকে বলে কিছু করা হলো না। হ্যাঁ, মেসোর কাছে যাওয়া হয়নি, তার কারণ আমি কান নিয়ে এত এত অশান্তিতে ছিলাম, মানে এমনিতে তোমরা বোঝো একটু এক কানে কম শুনলে কিরকম অশান্তি হয়, তো সেটাই হচ্ছিল আমার সারাক্ষণ। ইভেন আমি যেই চেম্বারে গেছি, ওইখানে একটা দিদি আমাদের ভিডিও দেখে, সেও এরকম ভাবে কি তোমাদের ভিডিও দেখি, সে ভাবছে আমি কালাই বলি, অথবা ওটা হয়তো ওনার অভ্যেসই, ওখানে কাজ করতে করতে এরকম ভাবেই হয়তো কথা বলছে। তো আমি আবার বললাম তাকে যে আমি কানে শুনতে পাই, এক কানটা আমি কম শুনছি সেটা আলাদা ব্যাপার, কালকে কিন্তু ডাক্তার কাছে যেতেই হবে। হ্যাঁ, এখনো কমছে না, এটা মনে হচ্ছে সর্দির জন্য, সর্দির জন্য হয় বেশিরভাগ। আন্টি কেমন আছে? গরম ব্যাপার তো নিতে বলেছে তো ডাক্তার, আমি তো নিয়ে নিয়ে পারতে পারে, সর্দিতে দুটো কান ব্লক হয়ে যায়। ও, গঙ্গায় কুমির এসেছে জানো মা, হাওড়ার গঙ্গায়, মানে এই গঙ্গায় কুমির এসেছে। এই আমি দেখছিলাম একটা ভিডিওতে কুমির বালি গঙ্গায়। চান করে না, আমরা যেখানে গেছিলাম ওই এটাই সব নেবে নেবে। অ্যাক্ট্রেস মানসী দি আছে কামাল গাজীতে, ওনার ইয়োগা ক্লাস, মানসী শেখায় মনে হয়। অ্যাক্ট্রেস মানসী সিনহা নাকি মানসী, যে নিম ফুলের মধু করে, কে বলো তো একটুখানি তোমরা ঠিক করে, মানসী কি, মানসী হলে আমি এক্ষুনি ফোন করব। তোমার জুটি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি, সবার ভাগ্য ভালো বা ভালো হয় না, যার সাথে যেটা ঘটে সেই একমাত্র বোঝে, একদম ঠিক বলেছো প্রমা। তোমরা কোথায় থাকো? আমি গড়িয়াতে থাকি। ও বাই দ্য ওয়ে, কালকে আমার শুটিং রয়েছে দেবলীনা নন্দীর মিউজিক ভিডিও, জিজ্ঞেস করি, কালকে বোধ হয় ডানকুনি রাজবাড়িতে শুটিং। হ্যাঁ, যদি কেউ ডানকুনিতে থাকো দেখা করতে আসতেই পারো, কিন্তু হ্যালো হ্যালো কি রে, কিছু বলছিস না, কি ব্যাপার, কালকে কখন কল টাইম? ভোর 4:30 বেরোবি? ভোর 4:30 সময় ও ডানকুনি রাজবাড়িতে শুটিং করতে যাবে,
জামা প্যান্ট কি পরবো আমি, কই কার পাঞ্জাবি? তুই কটা গান করবি? একটাই? আর ওই যে আরেকজন যে আর্টিস্ট, তাদেরকে পেয়েছিস? দুজন আর্টিস্ট? ওকে, তুই আমাকে তাহলে কটায় তুলতে আসবি? 5টায় তুলতে আসবে, হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। সাদা প্যান্ট, সাদা পাজামা নিয়ে নেবো। ওই তো সাদা প্যান্ট দিয়ে আগে কেচে দিল। ও হ্যাঁ, ওটা সুকান্তর প্যান্ট ওটা, ঠিক আছে, ওকে হ্যাঁ, টাটা, ওকে। মা কালকেও ডাক্তার দেখানো হবে না, আমি আবার কালা হয়ে যাবো মা। আচ্ছা যাই হোক, কেউ কি ডানকুনি রাজবাড়ির আশেপাশে থাকো, তাহলে কালকে আসতে পারো দেখা করতে। আজকে আমি উপোস করেছি, কাল তাহলে একটুখানি রান্না করে নিয়ে আসতে পারো আমার জন্য, মাংস ঠাংস। কমেন্ট দেখো না? দেখোই তোমরা, খুবই হোমলি। কি বুঝলাম না আমি কি বললে। তোমার মা খুব লাকি, মা তোমায় লাকি বলছে দেখো। হ্যাঁ, তোমার কথা শুনেই আমার মনে পড়লো কুমিরের কথা। কাকিমের, কাকিমার গলাটা পুরো রবীন্দ্রসঙ্গীতের জন্য পারফেক্ট। মা তো গান গায়। কেউ একজন আমাদেরকে মালতী পড়াই দাস, মা 99 এটা স্টার পাঠিয়েছে, থ্যাংক ইউ মালতী দি। কদিন ব্যস্ততার জন্য তোমাদের ভিডিও দেখতে পারিনি, প্লিজ দেখো সব ভিডিও, প্রচুর প্রচুর।